বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্ব কোরআন প্রতিযোগিতায় প্রায় 111টি দেশকে পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের সন্তান তকরিম। অনেক বড় অর্জন এটা বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশ মুসলমানের দেশ। যখন নারীরা বিশ্বজয় করে আসে, পুরুষরা যখন ক্রীড়াঙ্গন থেকে বিশ্বজয় করে আসে, তখন তাদের জন্য আমরা অনেক বড় আয়োজন করি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আমরা তাদেরকে সম্মান দেখাই। তকরিম যে 111টি দেশকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা সৌদি আরবের মাটিতে উড়িয়েছে, তাকে কি আমরা সেই উপযুক্ত সম্মানটুকু দিতে পারব? তার জন্য কি আমরা এয়ারপোর্টে ক্যামেরা নিয়ে দাঁড়াতে পারবো, এই গরমের ভিতরে গাদাগাদি করে ছবি তোলার জন্য হৈহুল্লা করব? করব না। কেন করব না জানেন? কারণ লাভ কি? কষ্ট করে ভিডিওটা এনে যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি, এগুলো কেউ দেখবে না, লাইকও দিবে না, কমেন্টও করবে না, এই বিষয়ে কোনো আগ্রহ প্রকাশ করবে না, কারণ আমরা নামে মুসলমান। বিশ্বের এমন অনেক দেশ আছে যেই দেশে মুসলমানের সংখ্যা অনেক কম, কিন্তু যখন তাদের দেশের কেউ কোরআনে হাফেজ বিশ্ব মানচিত্রে জয়লাভ করে, তখন তারা সেই দেশে যখন সেই বিজয়ী ব্যক্তিটি যায়, যাওয়ার পরে তাকে এমনভাবে সম্মানিত করা হয় যে সম্মান দেখে পেছনে থাকা কোরআনে হাফেজরা নিজেদেরকে নতুনভাবে তৈরি করে যে আমরাও সম্মানিত হব এবং আমাদের দেশের পতাকা বিশ্ব মানচিত্রে উড়াব। আমি বলছি না ক্রীড়াঙ্গনে যারা বাংলাদেশের পতাকা উড়িয়েছে তারা বাংলাদেশের জন্য গৌরবময় অর্জন করে আনেনি, অবশ্যই এনেছে, তাদেরকে আমরা যেভাবে সম্মান দেখাই, বাংলাদেশের পতাকা যে যেখানেই যেভাবেই যে কোনো অর্জনেই তাকে আমরা সেভাবেই সম্মান দেখাবো। বাংলাদেশের নারীরা যখন সাফ চ্যাম্পিয়নশিপে কাপ নিয়ে এসেছে, তাদের জন্য আমরা একটা বিআরটি গাড়ির ছাদ খুলে দিয়েছি তাদেরকে সম্মান দেখানোর জন্য। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাই, এই ছাদ আর যাতে বন্ধ করা না হয়, এই গাড়িটা যাতে তাদের জন্য বরাদ্দ করে দেয়া হয়, যারা বাংলাদেশের পতাকা বিশ্ব মানচিত্রে উড়াবে, তারা যখন বাংলাদেশের এয়ারপোর্টে আসবে, ঠিক এই ছাদে করে বাংলার আকাশকে দেখিয়ে দেখিয়ে, বাংলাদেশের সর্বস্তরের জনগণকে দেখিয়ে দেখিয়ে, সেই অর্জন হাতে নিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে বাসের গায়ে তাদের ছবিটা নিয়ে তাদেরকে যাতে সম্মান দেয়া হয়, এই ব্যবস্থা যাতে করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি অর্জনে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ঝাঁপিয়ে পড়বে। আজকে ফুটবলে জয়লাভ করেছে, কালকে ক্রিকেটে জয়লাভ করবে, পরশুদিন কোরআনে হাফেজরা জয়লাভ করবে, তারপর দিন নতুনভাবে জাগিয়ে তুলবে। এভাবেই গড়ে তুলতে হবে বাংলাদেশ। আমরা যদি দেখতাম কোরআনে হাফেজ বাংলাদেশে নামার পর তাকে সংবর্ধনা দেয়া হচ্ছে, তার জন্য বড় বড় গিফট দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে তাকে মর্যাদা দেওয়া হচ্ছে, তখন হয়তো আমরা হুমড়ি খেয়ে পড়তাম, কিন্তু কোনো কিছুই না, তাদের বিজয় আমাদের কাছে কিছুই না। কিন্তু মুসলমানের দেশে এই বিজয়টা যে কত বড় বিজয়, সেটা হয়তো আমরা এখন টের পাবো না, অনেক পরে পাবো। আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আজকের ভিডিওটা আপনারা এমনভাবে শেয়ার করবেন যাতে এই শেয়ার দেখে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যারা সাংবাদিক আছে, যারা ওই যে এয়ারপোর্টে যায়, হ্যাঁ, মানে ছবি টবি তোলে, হ্যাঁ, খেলোয়াড়রা যখন আসে তখন তারাও দেখবেন এই লোভে, যাতে তারা এয়ারপোর্টে যেতে বাধ্য হয়। দেখি আপনারা আজকে পারেন কিনা, যদি আপনারা দেখাতে পারেন, আমি মনে করি বাংলাদেশের কোরআনে হাফেজরা যখন বিজয় করে আসবে, তাদেরকে দেখার জন্য এয়ারপোর্টে প্রত্যেকটা মানুষ লাইন ধরবে। আজকে যদি আপনারা এই ভিডিওটা এমনভাবে শেয়ার করে দেখাতে পারেন, তাহলে মনে করি অবশ্যই তাদের সম্মান আমরা রক্ষা করতে পারবো। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।